2021 শিক্ষাবর্ষে নবম থেকে দশম শ্রেণীতে উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। আজ আমরা ভৌতবিজ্ঞান বা ফিজিক্যাল সায়েন্সের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে গ্যাসের ধর্ম বা বিহেভিয়ার অফ গ্যাস। খুব কনসেপচুয়াল চ্যাপ্টার, নিউমেরিক্যাল বেসড চ্যাপ্টার, খুব ভালোভাবে আমরা দেখে নিই আজ ইন্ট্রোডাকশন। আমাদের যে বিষয় আজকে সেটা হচ্ছে গ্যাসের ধর্ম বা বিহেভিয়ার অফ গ্যাস, ক্লাস 10 ওয়েস্ট বেঙ্গল বোর্ডের। তো দেখো, গ্যাসের ধর্ম পড়তে গেলে যেটা আমাকে প্রথম জানতে হবে যে পদার্থ, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, কনসেপচুয়াল চ্যাপ্টার, ভালো করে দেখে নেবে। তো পদার্থ কয় প্রকার আমরা জানি? সাধারণভাবে পদার্থ তিন প্রকার, কঠিন, তরল ও গ্যাসীয়। আমরা আলোচনা করব কি গ্যাসীয় পদার্থ নিয়ে। তো গ্যাসের আমরা সাধারণত যেটা জানি সেটা হচ্ছে কি, গ্যাসের নির্দিষ্ট কোনো আকার ও আয়তন নেই। গ্যাসকে যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ও আয়তন ধারণ করে। তাহলে গ্যাসের এই যে বাহ্যিক ব্যবহার, গ্যাসের যে বাহ্যিক ব্যবহার, সেই ব্যবহারটা জানতে গেলে আগে গ্যাসের অণুগুলো, মানে যে কোনো পদার্থ কি নিয়ে গঠিত, কঠিন, তরল, গ্যাসীয়, তার গঠিত হচ্ছে অণু নিয়ে। তাহলে সেই আণবিক দৃষ্টিভঙ্গি থেকে আমরা যদি গ্যাসের ধর্মগুলোকে ব্যাখ্যা করতে হবে এক্ষেত্রে, তাহলে সে আণবিক ব্যাখ্যা গ্যাসের, সেটাকে আমরা কি বলি, গ্যাসের গতীয় তত্ত্ব, যেটাকে কাইনেটিক থিওরি অফ গ্যাস বলে থাকি। তো সেই ধারণাটা আমাকে পেতে হবে যে গ্যাসের অণুগুলো যে কোনো পদার্থ অণু নিয়ে গঠিত। কঠিনের ক্ষেত্রে অণুগুলোর মধ্যে আকর্ষণ বলটা অনেক বেশি হয়, তরলের ক্ষেত্রে একটু কম হয়। তো সেই গতীয় তত্ত্বটা আমাদের একটু জানতে হবে, তবে আমরা তার পরবর্তীতে বিভিন্ন সূত্র বা গ্যাসের ধর্মগুলোকে, গ্যাসের চাপ, আয়তন, উষ্ণতা, এগুলোকে ব্যাখ্যা করতে পারবো, তাদের সংজ্ঞা দিতে পারবো, তাদের সম্পর্কে আমরা একটা ধারণা পাবো। ঠিক আছে, তো দেখো, তো সেই পয়েন্টগুলো আমাদের আগে একটু জেনে নেওয়া দরকার। তো যেমন ধরো, আমরা আদর্শ গ্যাসের ক্ষেত্রে বলবো, মানে একদম আইডিয়াল গ্যাস, যেটা প্রকৃতপক্ষে যে গ্যাসটা আইডিয়াল গ্যাস, যেটা ব্যবহার করা উচিত, কিন্তু বাস্তব ক্ষেত্রে সেটা হয় না। বাস্তব ক্ষেত্রের সঙ্গে আদর্শ, মানে একদম রিয়েল সিচুয়েশনের সঙ্গে আইডিয়াল সিচুয়েশনের তো ডিফারেন্স থাকে। তো আইডিয়ালি যেটা হওয়া উচিত সেটা হচ্ছে কি, গ্যাসের যে অণুগুলো সেগুলোর আকার হবে বিন্দু, বিন্দু আকার হবে, একদম বিন্দু এবং বিন্দু ভর। তার মানে কি, যদি অণুগুলোকে সব জায়গায় একসঙ্গে জড়ো করো, তাহলে তাদের যে আয়তন, প্রকৃত আয়তন, অণুগুলোর যে আয়তন, সেটা পাত্রের সমগ্র আয়তনের তুলনায় কি হবে, নগণ্য হবে। পাত্রের আয়তন অনেক বড়, অণুগুলোর আয়তন খুবই নগণ্য, এবং এটাই হওয়া উচিত। কিন্তু প্রকৃতপক্ষে বাস্তব গ্যাসের ক্ষেত্রে কি দেখতে পাওয়া যায়, এই আয়তনটাকে আমরা নগণ্য করতে পারি না। কিছুটা হলেও একটা নির্দিষ্ট আয়তন তো থাকেই, অণুগুলো যত ছোটই হোক না কেন, তাদের তো একটা নির্দিষ্ট আয়তন, একদম বিন্দু তো হতে পারে না। বিন্দু মানে যার আয়তন প্রায় নগণ্য। তো বাস্তব ক্ষেত্রে সেটা নগণ্য নয়, কিন্তু আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা ধরে নিই গতীয় তত্ত্বে যে অণুগুলো বিন্দুভর, এবং পাত্রের সমগ্র আয়তনের তুলনায় বিন্দুগুলোর আয়তন, অণুগুলোর আয়তন কি হবে, নগণ্য হবে। দ্বিতীয় যে পয়েন্টটা সেটা দেখো, অণুগুলোর মধ্যে, এই গ্যাসের যে অণুগুলো, তাদের মধ্যে আকর্ষণ বল একদমই থাকবে না। আদর্শ গ্যাসের ক্ষেত্রে অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক যে আকর্ষণ বল, সেটা অনুপস্থিত থাকতে হবে। কিন্তু আমরা কি বলি, বাস্তব গ্যাসের ক্ষেত্রে, কঠিনের ক্ষেত্রে আন্তঃআণবিক আকর্ষণ বলটা সব থেকে বেশি, তরলের ক্ষেত্রে একটু কম, আর গ্যাসের ক্ষেত্রে একদম শূন্য নয়। বাস্তব গ্যাসের ক্ষেত্রে অণুগুলোর মধ্যে আকর্ষণ বল কিন্তু থাকে, দুর্বল, সব থেকে দুর্বল এই তিনটা অবস্থার মধ্যে কিন্তু থাকে। তবে যদি না থাকতো তাহলে সেটা আদর্শ হতো, একদম অনুপস্থিত হলে সেটা আদর্শ হতো। ওকে, তারপরে গতীয় তত্ত্বের থার্ড পয়েন্টটা কি বলছে, যে এই অণুগুলো যখন গ্যাসের কোনো একটা আবদ্ধ পাত্রে রয়েছে, তারা সর্বদা কি, তারা সর্বদা গতিশীল, তার এক স্থান থেকে আরেক স্থানে সর্বদা কি হচ্ছে, গতিশীল হচ্ছে। ঠিক আছে, তাহলে এভাবে র্যান্ডামলি এখান থেকে এদিকে যাচ্ছে, গিয়ে আরেকটা অণু ধাক্কা খাচ্ছে, সেখান থেকে ওখান দিকে যাচ্ছে, সেখান থেকে ধাক্কা খাচ্ছে, তাহলে এরা সবসময় গতিশীল, সর্বদা পাত্রের মধ্যে তারা গতিশীল। এবং এই গতিশীল হওয়ার জন্য তারা কি হচ্ছে, নিজেদের মধ্যে ধাক্কা খাচ্ছে, এবং পাত্রে, যে পাত্রে রাখা আছে, পাত্রের দেয়ালে গিয়েও ধাক্কা খাচ্ছে। এবং এইখানে যে সংঘর্ষটা ঘটছে, সেই সংঘর্ষটা কি সংঘর্ষ, সেই সংঘর্ষটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ। কি সংঘর্ষ, অণুগুলো যখন পরস্পরের সঙ্গে ধাক্কা খাচ্ছে, তখন কি হচ্ছে, একজনের বেগ বৃদ্ধি পাচ্ছে, একজনের বেগ হ্রাস পাচ্ছে।
ঠিক আছে, কিন্তু স্থিতিস্থাপক সংঘর্ষ হচ্ছে, তার কথার মানে হচ্ছে মোট গতিশক্তি, অণুগুলোর মোট গতিশক্তি ও মোট ভরবেগ সেটা কিন্তু সর্বদা কি থাকে, ধ্রুবক থাকে। তোমরা ভরবেগ জানো, গতিশক্তিও জানো, অর্থাৎ সংঘর্ষের পূর্বে এবং পরে মোট গতিশক্তি সিস্টেমটার সংস্থার এবং ভরবেগ সেটা যেন ধ্রুবক থাকে, সেটাই হচ্ছে কি সংঘর্ষ, আদর্শ গ্যাসের ক্ষেত্রে স্থিতি স্থাপক, মানে কোনো রকম লস হবে না, নো লস, কোনো রকম শক্তি গতিশক্তি বা ভরবেগের কোনো ক্ষয় হবে না, সম্পূর্ণটাই সংরক্ষিত থাকবে, সেটাকেই, সেই সংঘর্ষকে আমরা কি বলি, স্থিতিস্থাপক সংঘর্ষ করে থাকি। ওকে, এই গ্যাসের অণুগুলোর সবটাই গতিশক্তি, তার মানে যদি আকর্ষণ বল অনুপস্থিত থাকে তাহলে কোনো স্থিতিশক্তি থাকে না, এই কথাটা মনে রাখবে। ধরে নিয়েছি কি আন্তঃআণবিক কোনো আকর্ষণ বল নেই অণুগুলোর মধ্যে, তার মানে তাদের মধ্যে শুধুমাত্র কি রয়েছে, গতিশক্তি রয়েছে, খুব ইম্পর্টেন্ট, স্থিতিশক্তি থাকবে না। স্থিতিশক্তি তখনই থাকে যখন আন্তঃআণবিক আকর্ষণ বল থাকে, তাহলে গ্যাসের অণুগুলোর মধ্যে শুধুমাত্র যেটা অবস্থান করে সেটা হচ্ছে কি, গতিশক্তি। এবং সেই গতিশক্তি এটা সবসময় গতিশীল, তারা সবসময় কিন্তু র্যান্ডমলি গতিশীল, একদিক থেকে আরেকদিকে সেটা সবসময় ভাইব্রেশন করে চলেছে। এবং এই যে ভাইব্রেশন, সেটা হাইড্রোজেন গ্যাসের অণুগুলো হোক, অক্সিজেন গ্যাসের হোক, যে কোনো গ্যাসের অণুগুলো, তারা কিন্তু সবসময় কম্পিত হচ্ছে। এবং এই কম্পন কিন্তু গ্যাসের প্রকৃতির ওপর নির্ভরশীল না, কোন গ্যাস তার উপর নির্ভরশীল নয়, গ্যাসের প্রকৃতির উপর নির্ভরশীল নয়, প্রকৃতির উপর নির্ভরশীল নয়। তাহলে কার উপর নির্ভরশীল, নির্ভরশীল নয়, তাহলে কার উপর, কোন গ্যাস তার উপর নির্ভরশীল নয়, শুধুমাত্র কিসের উপর নির্ভরশীল, দেখো লিখেছি উষ্ণতার উপর, গ্যাসের যে উষ্ণতা, কোন উষ্ণতায় সেটাকে রাখা আছে, সে উষ্ণতার উপর নির্ভরশীল, অর্থাৎ উষ্ণতা বৃদ্ধি করলে গতিশক্তিও বৃদ্ধি পায়। তাহলে এখান থেকে আমরা উষ্ণতার একটা ধারণা পাচ্ছি কিন্তু, অর্থাৎ গ্যাসের গতিশক্তি আমরা সমানুপাতিক বলতে পারি কার সঙ্গে, পরম উষ্ণতার সঙ্গে। কি উষ্ণতা, পরম উষ্ণতা, গ্যাসের আবদ্ধ পাত্রে উষ্ণতা, যে উষ্ণতায় রয়েছে গ্যাস, উষ্ণতা বৃদ্ধি করলে গতিশক্তিও বৃদ্ধি পায়, তাদের গতিবেগ বৃদ্ধি পায়, তার জন্য গতিশক্তি বৃদ্ধি পায়। তাহলে এইগুলো হচ্ছে সাধারণত ধর্ম, আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য, একটা গ্যাস, গ্যাসের অণু কিভাবে আচরণ করা উচিত, কিভাবে আচরণ করা উচিত, এই এই পয়েন্টগুলোর মাধ্যমে তাদেরকে ব্যবহার করা উচিত, আচরণ করা উচিত। কিন্তু বাস্তব ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই, কিছুটা হলেও এই ব্যবহারের সঙ্গে পার্থক্য সৃষ্টি হয়, কিছুটা হলেও সম্পূর্ণ এই তত্ত্বগুলোকে তারা মেনে চলে না। এবং দেখো যেহেতু এই আকর্ষণ বলটা অতি নগণ্য, তার জন্যই তো তাদের কোনো নির্দিষ্ট আকার ও আয়তন নেই। তাহলে আমরা সবসময় বলে থাকি গ্যাসের নির্দিষ্ট আকার ও আয়তন নেই, কেন, তার মানে এই আন্তঃআণবিক আকর্ষণ বল প্রায় অনুপস্থিত। ঠিক আছে, তাহলে এই পয়েন্টগুলোর উপর হেল্প করে আমরা কি করবো, এই পয়েন্টগুলোকে ভিত্তি করে আমরা এর পরবর্তীতে গ্যাসের যে আমরা কথাগুলো বলবো, এই গ্যাসের ধর্ম পড়তে গিয়ে বিভিন্ন সূত্র আমাদের পড়তে হবে, যেমন গ্যাসের চাপ, আয়তন, উষ্ণতার মধ্যে সম্পর্ক, চার্লসের সূত্র, বয়েলের সূত্র, তাহলে সেখানে যে প্যারামিটার, সেখানে যে প্যারামিটারগুলো, অর্থাৎ চাপ, আয়তন, উষ্ণতার সম্পর্ক, সেগুলো আগে কাকে বলে, সংজ্ঞা মানে কী, কীভাবে আসছে, গ্যাসের চাপ বলতে কী বোঝায়, আয়তন কী, উষ্ণতা কী, সেগুলো না জানলে তুমি তো লগুলোকে ঠিকমতো এক্সপ্লেন করতে পারবে না। তো সেটা আণবিক তত্ত্ব থেকে, আমরা মলিকুলার ইন্টারপ্রিটেশন, আণবিক ভিউ, আণবিক তত্ত্ব থেকে আমাদের এটা জানতে হবে। গতীয় তত্ত্ব মানে বেসিক্যালি আণবিক দৃষ্টিভঙ্গি, ঠিক আছে, আণবিক দৃষ্টিভঙ্গি থেকে আমাদের সেটাকে আলোচনা করতে হবে। ঠিক আছে, তো এই পয়েন্টগুলো আমরা নোট করে রাখলাম। প্রথমে দেখো, তাহলে গ্যাসের এই গতিতত্ত্ব বা অণুগুলির আচরণ থেকে আমরা গ্যাস যে চাপ প্রদান করে, আমরা যখন বলি গ্যাসের চাপ, কোনো আবদ্ধ পাত্রে, পাত্রের দেওয়ালে গ্যাস কী করে, চাপ প্রদান করে সব দিকে, তো সেই চাপটা কিভাবে উদ্ভূত হচ্ছে, কি করে সৃষ্টি হচ্ছে, গ্যাস কিভাবে চাপ প্রদান করে, সেটা আমাদের একটু আণবিক ব্যাখ্যা করতে হবে। গ্যাসের অণুগুলো যে সর্বদা গতিশীল, সেটার প্রমাণও কিন্তু গ্যাসের এই চাপ প্রদান। তো একটা প্রশ্ন তোমাদের আসে, সেটা অবশ্যই তোমরা মনে রাখবে, যে গ্যাস, তোমরা গ্যাসের অণুগুলির গতিশীলতা সপক্ষে একটি যুক্তি দাও, এই প্রশ্নটা তার সঙ্গে সাথে লিখে রাখতে পারো, গ্যাসের অণুগুলির যে গতিশীল তার সপক্ষে একটি যুক্তি দাও, গ্যাসের অণুগুলির গতিশীলতার সপক্ষে যুক্তি দাও, গতিশীলতার সপক্ষে, মানে অণুগুলো গতিশীল তুমি তো চোখে দেখতে পাচ্ছ না খালি চোখে, তাহলে তুমি কি এমন বুঝে, কি এমন দেখে তুমি বুঝতে পারবে যে গ্যাসের অণুগুলো সর্বদা
গতিশীল, তো সেইটা কিন্তু আমরা গ্যাসের চাপ, গ্যাসটা চাপ প্রদান করে, সেই চাপ প্রদানটা প্রমাণ করে যে গ্যাসের অণুগুলো সর্বদা গতিশীল। তো গ্যাসের চাপটা কীভাবে প্রয়োগ হয় সেটা আমরা দেখি। তাহলে গ্যাসের অণুগুলো সর্বদা গতিশীল এটা আমরা জানি, সেই গতিশীলতা নির্ভর করে কিসের উপর, উষ্ণতার উপর। যত বেশি উষ্ণতা তত বেশি গ্যাসের অণুগুলো র্যান্ডমলি কী করছে, বিভিন্ন দিকে গতিশীল হচ্ছে। এখন এই অণুগুলো যখন গতিশীল হচ্ছে তারা কী করছে, যেতে যেতে পাত্রের দেয়ালে ধাক্কা খাচ্ছে, নিজেদের মধ্যে ধাক্কা খাচ্ছে এবং একটা সময় পরে পাত্রের দেয়ালে এসে ধাক্কা খাচ্ছে। পাত্রের দেয়ালে যখন ধাক্কা খাচ্ছে তখন প্রাথমিক বেগ যদি ইউ বেগে গতিশীল হয়, যতক্ষণ ধাক্কা খাচ্ছে তখন একই বেগে আসছে, ধাক্কা খাওয়ার পরে আবার বেগের পরিবর্তন হচ্ছে। অর্থাৎ প্রথমে বেগ ছিল ইউ, সেখান থেকে বেগটা পরিবর্তন হয়ে কী হয়ে গেল, ভি হয়ে গেল। আর যদি এক একটা অণুর গতি, এক একটা অণুর ভর কত হয়, এম হয়, প্রত্যেকটা অণুর ভর যদি এম হয় তাহলে কী হবে, ভরবেগের পরিবর্তন হবে। গতিবেগের পরিবর্তন হলে ভরবেগেরও পরিবর্তন হবে, ভরবেগ আমরা জানি এম ভি, তাহলে অন্তিম ভরবেগ মাইনাস প্রাথমিক ভরবেগ, তাহলে একটা ভরবেগের পরিবর্তন হচ্ছে, ভরবেগের একটা কী করছে পরিবর্তন হচ্ছে, পরিবর্তন। গতিবেগের পরিবর্তন হলে ভরবেগও কী হয়, পরিবর্তন হয়। আর এই যে ভরবেগের পরিবর্তন, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা কী জানি, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা কী জানি, দ্বিতীয় গতিসূত্র থেকে, যে এই ভরবেগের পরিবর্তনের হার, এই ভরবেগের যখনই যখনই পরিবর্তন হয় তখনই কী হয়, ভরবেগের পরিবর্তন হার প্রযুক্ত বলের সমানুপাতিক। বল কার সঙ্গে সমানুপাতিক, এই ভরবেগের পরিবর্তনের হার, একক সময়ে যতটা ভরবেগের পরিবর্তন হচ্ছে, একক সময়ে ভরবেগের যে পরিবর্তন হচ্ছে সেটাকেই কী বলি আমরা, বল। তাহলে যতবার যত বেশি ভরবেগের পরিবর্তন হবে তত বেশি সে কী করবে, পাত্রের দেয়ালে বল প্রয়োগ করবে। কী প্রয়োগ করবে, এই অণুগুলো যখনই বেগের পরিবর্তন ঘটছে, ভরবেগের পরিবর্তন হচ্ছে, তার ফলে পাত্রের দেয়ালে কী করছে, বল প্রয়োগ করছে। এবং পাত্রের দেয়ালে এই যে বলটা ক্রিয়া করছে একক ক্ষেত্রফলে, পাত্রের এই যে ক্ষেত্রফল, ধরো পুরোটা ক্ষেত্রফল কী আছে, এরিয়া এ আছে, আর কতটা বল ক্রিয়া করছে, এফ বল। তাহলে একক ক্ষেত্রফলে কতটা বল ক্রিয়া করবে, এফ বাই এ। একক ক্ষেত্রফলে লম্ব হবে প্রযুক্ত বল, যেটা সেটাকে আমরা কী বলি, সেই গ্যাসের চাপ বলি। বোঝা গেল, তাহলে চাপের সংজ্ঞা হচ্ছে একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল, কিন্তু সেই বলটা কীভাবে ক্রিয়া করছে সেটা আমরা আণবিক ব্যাখ্যার সাহায্যে কিন্তু এখানে দেখতে পাচ্ছি। তাহলে আমরা যখনই বলবো গ্যাসের চাপ নিয়ে আমরা আলোচনা করব, যে গ্যাসের চাপ কীভাবে পরিবর্তন হয় বা গ্যাসের চাপ, তাহলে আমরা যখন লগুলো পড়বো, বিভিন্ন সূত্রগুলো পড়বো, সেখানে কিন্তু এই চাপটা একটা প্যারামিটার, গ্যাসের কতগুলো পয়েন্ট, এখানে গ্যাসের বৈশিষ্ট্য, একটা গ্যাসকে ব্যাখ্যা করতে গেলে তার চাপ আয়তন এগুলোর মাধ্যমে আমরা ব্যাখ্যা করি। আয়তন কি, গতিতত্ত্ব থেকে আয়তন কি, পাত্রের আয়তনটা, আবদ্ধ পাত্রের আয়তনটাই গ্যাসের আয়তন। তাহলে আমরা আয়তনের যদি আমরা আয়তনটাকে যদি দেখি, যে গ্যাসের আয়তন বলতে কী বোঝায়, গ্যাসের আয়তন আসলে কি, কার আয়তন হয়, মনে রাখবে, যদি তোমাকে গ্যাসের আয়তন বলে তাহলে গ্যাসের আয়তন বলতে আসলে কাকে বোঝায়, পাত্রের আয়তনকেই বোঝায়। যে পাত্রে রাখবো আমরা আবদ্ধ পাত্রে, সেই পাত্রের আয়তনই সে কী করে, দখল করে। তাহলে গ্যাসের আয়তন বলতে আমরা কি, পাত্রের আয়তনকেই কিন্তু এখানে বোঝাবো, ঠিক আছে, কারণ গ্যাসের অণুগুলোর অ্যাকচুয়াল আয়তন খুবই নগণ্য। তো গ্যাসকে যে পাত্রে রাখবে সে সেইভাবে, কিন্তু দুটো অণু রাখলেও ধরো এই একই সংখ্যক অণু আছে এর মধ্যে তিনটে অণু, তাহলে তখন এটাই গ্যাসের পাত্রের আয়তন। যদি পাত্রটাকে বড় করে দাও, অণুর সংখ্যা তো আর বাড়াওনি তুমি, ভেতরে অণু তো বেশি প্রবেশ করাওনি, তাহলে এখানে কিন্তু অণুগুলোর মধ্যে দূরত্ব একটু বেড়ে যাবে, কিন্তু আয়তনটা কিন্তু এই তখন গ্যাসের আয়তন বলতে হবে, এই বেড়ে গেছে পাত্রের আয়তনটা গ্যাসের আয়তন, কিন্তু অণুর সংখ্যার কি কোনো পরিবর্তন হয়েছে, তিনটে অণু তিনটেই আছে। সুতরাং যে পাত্রে রাখবে সেটাই কিন্তু সেই মুহূর্তে গ্যাসের আয়তনকে সূচিত করে। তাহলে চাপ মানে হচ্ছে কি, বল ভাগ ক্ষেত্রফল। তাহলে চাপের যে এককগুলো সেগুলো আমাদের একটু জেনে রাখলে পরে নিউমেরিক্যাল বা অঙ্ক করতে গেলে আমাদের সুবিধা হবে। তাহলে চাপের একক আমরা কিছু পদ্ধতিতে চাপের এককগুলো আমরা একটু দেখে রাখতে পারি, যেমন এসআই পদ্ধতিতে, এসআই পদ্ধতিতে চাপের একক কি, চাপের একক, এসআই পদ্ধতিতে চাপের একক হচ্ছে কি, নিউটন পার মিটার স্কোয়ার, বল ভাগ ক্ষেত্রফল, নিউটন পার মিটার স্কোয়ার, যেটাকে আমরা কি বলি, মিটার স্কোয়ার, যেটাকে আমরা কি বলি, এক নিউটন পার মিটার স্কোয়ার সমান হচ্ছে এক পাস্কালও বলে থাকি, তাই না, ওয়ান পাস্কাল, ঠিক আছে। এক মিটার স্কোয়ার ক্ষেত্রফলে যদি এক নিউটন বল প্রয়োগ করে তাহলে কি বলা হয়, এক পাস্কাল বলা হয়। সিজিএস পদ্ধতিটা কি,
চাপের একক ডাইম পার, সেমি স্কয়ার। ঠিক আছে, সিজিএস পদ্ধতিতে চাপের একক ডাইম পার সেমি স্কয়ার, বোঝা যাচ্ছে? আচ্ছা, এদের মধ্যে সম্পর্ক আমরা বার করতে পারি। এছাড়াও আমাদের আরো কিছু একক আছে, সেগুলো তোমরা জানো চাপের একক অনেক সময় হয়তো আসতে পারে বাই চান্স। যেমন ধরো চাপকে আর কি অন্যান্য একক, চাপের অন্যান্য এককগুলো একটু জেনে রাখবে। এটা তো দুটো কমন একক। অন্যান্য একক বলতে ধরো এটা হচ্ছে তাহলে 1 নাম্বার, এটা 2, ঠিক আছে। আচ্ছা, থার্ড যে একক সেটা হচ্ছে কি, আমরা অনেক সময় যাকে পারস্তম্ভের চাপ বলে বলে থাকি, যে 76 সেন্টিমিটার, বা আমরা পারস্তম্ভের চাপ দিয়ে বলে থাকি, ঠিক আছে। যেমন আমাদের প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপকে বলি কি 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ, বা এক সেটা পারস্তম্ভের উচ্চতার সাহায্যে আমরা অনেক সময় চাপকে বলে থাকি, কিন্তু অ্যাকচুয়ালি উচ্চতা তো চাপের একক নয়। তাহলে উচ্চতাকে চাপের এককে রূপান্তরিত করে নিতে হয়, কিন্তু এইভাবে আমরা অনেক সময় বলে থাকি পারস্তম্ভের চাপ, সে 76 হোক বা 1 সেমি হোক বা 1 মিলিমিটার হোক, সেটা কোনো ব্যাপার না। পারস্তম্ভের চাপের সাহায্যে আমরা কি করি, এককের সাহায্যে, উচ্চতার এককের সাহায্যে আমরা চাপকে অনেক সময় নির্ধারিত করতে পারি আর কি। যেমন টর, টর একটা চাপের একক, টর হচ্ছে TOR। এই টরের সাথে বায়ুমণ্ডলীয় চাপের সম্পর্ক হচ্ছে কি, এগুলো একটু মাথায় রাখতে হবে, কারণ এগুলো অনেক সময় পরীক্ষাতে দেয় যে এক বায়ুমণ্ডলীয় চাপ, বায়ুমণ্ডলীয় চাপের সংজ্ঞাটা আমরা আসব, বায়ুমণ্ডল যে চাপ প্রদান করে, এক বায়ুমণ্ডলীয় চাপ সমান হচ্ছে 760 টর। বায়ুমণ্ডলীয় চাপ বলতে কি বোঝায়, সেটা মানে হচ্ছে দেখো পাস্কালে রূপান্তরিত করলে 1.013 × 10⁵ পাস্কাল, বুঝতে পারলে? 5 পাস্কাল দেখা যাচ্ছে, 5 পাস্কাল, ঠিক আছে। সেটাই হচ্ছে, এটাই মানে আবার 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ। সো দেখো এককগুলোকে আমরা কি করছি, পারস্তম্ভ। সো আমরা সম্পর্ক স্থাপনও করতে পারি এক এককের সঙ্গে আর এক এককের, পারস্তম্ভের চাপ, ঠিক আছে, বোঝা যাচ্ছে? আবার এদের মধ্যে সম্পর্ক হচ্ছে 1 নিউটন পার মিটার স্কোয়ার, মানে কত ডাইম পার সেমি স্কোয়ার, সেটাও আমরা লিখতে পারি। সেখান থেকে আমরা লিখতে পারি তাহলে বায়ুমণ্ডলীয় চাপ কাকে বলে। বায়ুমণ্ডলীয় চাপের সংজ্ঞাটা আমরা অলরেডি জানি, সেটা হচ্ছে কি, যে বায়ুমণ্ডল একক ক্ষেত্রফলে বায়ুমণ্ডল যে বল প্রয়োগ করে ভূপৃষ্ঠের ওপর, তাই না? ভূপৃষ্ঠের একক ক্ষেত্রফলে বায়ুমণ্ডল যে বল ক্রিয়া করছে, যে বায়ুমণ্ডল যে বল ক্রিয়া করছে লম্বভাবে একক ক্ষেত্রফলে, সেটাকে কি বলবো, বায়ুস্তম্ভের, বায়ুমণ্ডলের চাপ বলবো। তো সেই চাপের মানটা কত, এইভাবে আমরা সেটাকে দেখাতে পারি, ঠিক আছে। তাহলে এককগুলোর মধ্যে সম্পর্ক, যেমন নিউটন পার মিটার স্কোয়ার, পাস্কালের সঙ্গে ডাইম পার সেমি স্কোয়ারের কি সম্পর্ক, সেটা কি আমরা জানি? যেমন 1 নিউটন পার মিটার স্কোয়ার, যদি এখানে বলি যে 1 নিউটন পার মিটার স্কোয়ার সমান হচ্ছে কত ডাইম পার সেমি, 1 নিউটন মানে হচ্ছে 10⁵ ডাইম, আর মিটার স্কোয়ার মানে কত সেমি বলো, 10⁴ সেমি স্কোয়ার, ঠিক আছে। তো নিজেরাই করতে পারবে, তাহলে এখান থেকে করলে 10 ডাইম পার কি সেমি স্কয়ার। তাহলে দেখতে পাচ্ছ প্রত্যেকটা এককের সঙ্গে, প্রত্যেকটা এককের মধ্যে আমরা কি করতে পারছি, আমরা কিন্তু সম্পর্ক এখানে দেখাতে পারছি যে এক এককের সঙ্গে আরেকটা এককের কি সম্পর্ক। আচ্ছা, টর গেল, আর কি একক আছে বায়ুমণ্ডলে, আর কি একক আছে? যেমন বার বলে একটা একক আছে, সেটা আমরা এখানে লিখি নম্বর 5, একক হচ্ছে কি বার। এটা হচ্ছে আমরা কিভাবে এটা, এটাকে আমরা লিখবো হচ্ছে BAR। আচ্ছা, একবার সমান 10⁵ পাস্কাল, তাহলে এই সম্পর্কগুলো একটু মাথায় রেখে দাও। পাস্কালকে আমরা PA দিয়েও লিখি, হ্যাঁ, এই যে শর্টে PA পাস্কাল সিম্বলাইজ করছি। তো চাপের সংজ্ঞা তো আমরা জানতে হবে, কিন্তু অঙ্ক করতে গিয়ে আমাদের অনেক সময় কি করতে হয়, এই সম্পর্কগুলোকেও জানতে হয়। যেমন 760 টর মানে হচ্ছে এক বায়ুমণ্ডলীয় চাপ, ঠিক আছে। তাহলে এক টর মানে হচ্ছে 1 মিলিমিটার, 1 মিলিমিটার পারদস্তম্ভের চাপ, 1 মিলিমিটার পারদস্তম্ভ,
এক মিলিমিটার পারস্পম্ভের চাপকে আমরা অ্যাক্টর বলি। তাহলে এই প্রত্যেকটা সম্পর্ক কিন্তু ইম্পর্টেন্ট, প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের ইম্পর্টেন্ট। নিউটন পার মিটার স্কোয়ার, এসআই পদ্ধতিতে, সিজিএস পদ্ধতিতে, ডাইং পার সেমি স্কোয়ার, পারস্পম্ভের চাপ, টর, তাদের মধ্যে সম্পর্ক, নিউটন পার মিটার স্কোয়ারের সঙ্গে ডাইং পার সেমি স্কোয়ারের সম্পর্ক, বারের সাথে পাস্কালের সম্পর্ক, টরের সাথে পারস্পম্ভের চাপের সম্পর্ক। ঠিক আছে, তাহলে চাপের এই এককগুলোর সাহায্যে এবং পারস্পম্ভ থেকে আমরা উচ্চতা, ধরো বললো যে এত মিলিমিটার পারস্পম্ভ, এটা তো উচ্চতা আসলে, তো উচ্চতা থেকে কি করে আমরা চাপে রূপান্তর করি, সেই ফর্মুলা আমরা অলরেডি জানি, পি সমান এইচ ইন্টু ডি ইন্টু জি। এটা ফর্মুলাটা আমাদের জানা আছে অলরেডি। চাপ উচ্চতা যদি দেওয়া থাকে, সেখান থেকে কি করে চাপে আমার রূপান্তর করতে হয় পারস্পম্ভের ক্ষেত্রে, ধরো বললো যে এখন বায়ুমণ্ডলের চাপ হচ্ছে 76 সেন্টিমিটার, কি বলেছে, পারস্পম্ভের চাপ। তাহলে এটা মানে কত পাস্কাল, কি করে আমরা সেটাকে রূপান্তর করব, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই কি করে সেটাকে আমরা রূপান্তর করব, সেটা আমরা একটু দেখে নিই। তাহলে 76 সেন্টিমিটার পারস্তম্ভ, বুঝতেই পারছো, তাহলে কি এইচ মানে উচ্চতার জায়গায় আমরা কত বসাবো, সেখানে উচ্চতার জায়গায় কত বসাবো, 76 সেন্টিমিটার বসিয়ে দিলাম। ভালো করে দেখে নাও কি করে চাপের রূপান্তর করতে হয়, যদি ভুলে গিয়ে থাকো। ডি হচ্ছে কি, ঘনত্ব, এটা হচ্ছে পারদের ঘনত্ব, পারদের ঘনত্ব হচ্ছে 13.6 গ্রাম পার সিসি, সেন্টিমিটার কিউব, তাই না? এই যে পারদের ঘনত্ব বসিয়ে দিলাম। আর জি হচ্ছে কি, জি হচ্ছে অভিকর্ষজ তরল, অভিকর্ষ ত্বরণের মান কত, 980 বা 81, আমরা কি বলবো, সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এইগুলো যখন বসিয়ে দেব, আমরা যখন গুণ করব, তোমরা দেখবে, এটা তোমরা চেক করে দেখবে যে তাহলে এই ভ্যালুটা কত আসছে, ওই ভ্যালুটা আসবে কিন্তু ওই যে 1.013 × 10^6, এত ডাইম পার কি আসবে, সেন্টিমিটার স্কোয়ার। আর এত ডাইম পার, 10 ডাইম পার সেমি স্কোয়ার মানে 1 নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে এখান থেকে 10 বার করে দিলে তাহলে কীভাবে আমি এসআই সিস্টেমে রূপান্তর করবো, 1.013 × 10^5 হয়ে যাবে, তাহলে এত নিউটন পার কি হয়ে যাবে, নিউটন পার মিটার স্কোয়ার, যেটাকে আমরা কি বলি, পাস্কাল বলে থাকি, যেটাকে আমরা কি বলি, পাস্কাল। তাহলে দেখতে পাচ্ছ আমরা এককগুলোকে এক একক থেকে আরেক এককে রূপান্তর করতে পারছি। আর উচ্চতা থেকে কি করে, উচ্চতা যদি দেওয়া থাকে পারস্পম্ভের উচ্চতার সাহায্যে, চাপ যদি লেখা থাকে, সেখান থেকে আমরা কি করে নিউটন পার মিটার স্কোয়ারে কনভার্ট করছি, কারণ এটা তো এসআই সিস্টেমের স্ট্যান্ডার্ড একক। অনেক সময় অঙ্ক করতে গেলে তোমাকে এটাকে চেঞ্জ করে নিতে হবে এক একক থেকে আরেক এককে। ঠিক আছে, তাহলে চাপের ধারণাটা তোমরা পেলে, তাই এর পরবর্তীতে আমরা কি করব, এই চাপ, গ্যাসের চাপের সঙ্গে গ্যাসের আয়তন কিভাবে সম্পর্কিত, হ্যাঁ, কিভাবে উষ্ণতার সঙ্গে গ্যাসের চাপ সম্পর্কিত, সেইগুলো নিয়ে তখন আমরা কিন্তু আলোচনাগুলো করব, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো এটা দেখে নেবে পরবর্তী ক্লাসে, সেই ক্লাসটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। সেখানে আমরা বিভিন্ন সূত্র, গ্যাসের চাপ, গ্যাসের ধর্মগুলো ব্যাখ্যা করতে গেলে বিভিন্ন রকম সূত্রের সাহায্যে সেগুলো ব্যাখ্যা করতে হয়, যেমন কি বয়েলের সূত্র, চার্লসের সূত্র, সেই সূত্রগুলো আলোচনা করব লেখচিত্রের সাহায্যে, গাণিতিক অঙ্কের সাহায্যে, হ্যাঁ, উদাহরণের সাহায্যে, সম্পূর্ণ ক্লিয়ার কনসেপ্ট আমাদের তৈরি করতে হবে এখানে। এবং কম্বিনেশন সূত্র, সমস্ত এই সমস্তগুলো আমরা দেখব বিভিন্ন উদাহরণের সাহায্যে, লেখচিত্রের সাহায্যে। তো সেই ক্লাসটা পরবর্তীতে আমরা নিয়ে আসবো, আপাতত তোমরা এই প্রাথমিক বেসিক আইডিয়াটা, কনসেপ্টটা তৈরি করো, কারণ এখান থেকে কিন্তু এখন মাধ্যমিকে অনেক প্রশ্ন দিচ্ছে, ছোটো 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 কনসেপচুয়াল কোশ্চেন কিন্তু এখন দিচ্ছে, কোশ্চেনের প্যাটার্ন চেঞ্জ করছে। ওকে, থ্যাংক ইউ।